ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 7000 পয়েন্টের মাইল ফলক অতিক্রম করেছে। এতে আনন্দিত বিনিয়োগকারীরা। চ্যানেল আইকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, বাজার আরও ঊর্ধ্বমুখী হওয়ার আরও সুযোগ আছে। দেশের অর্থনীতির সাথে তাল মিলিয়ে পুঁজিবাজার এগিয়ে যাবে বলেও আশাবাদ তার। পরাগ কাসিম জানাচ্ছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স চালু হয়েছিল 2013 সালের 27 জানুয়ারি। গত 30 মে এই সূচক 6000 পয়েন্টের ঘর ছাড়িয়ে আরও এগিয়ে যেতে থাকে। মাত্র 3 মাসের কিছু বেশি সময়ের ব্যবধানে ডিএসইএক্স সূচক আরও 1000 পয়েন্ট বেড়ে 7000 পয়েন্টের সীমা অতিক্রম করল। রোববার দিন শেষে সূচকটি 72 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 7052 পয়েন্টে। ঊর্ধ্বমুখী বাজারের ধারায় খুশি বিনিয়োগকারীরা, তবে কিছুটা শঙ্কাও আছে তাদের। সেটা কি আসলে ধরে রাখা কি সম্ভব কি না? বিএসসির সাথে যারা জড়িত তারা, সেই কর্মকর্তারা সেটাই ভালো জানেন। আমরা তাই সূচক যেন 10000-20000 এইসব ইয়েতে যায়, যাতে বাজারটা এখন আর না পড়ে। আমাদের বাজারটা যাতে স্থিতিশীল অবস্থা থাকে আমরা এটাই বর্তমান চেয়ারম্যানের কাছে একটু আশা করি। শেয়ার বাজার ইতিবাচক ধারায় ফেরায় বিনিয়োগকারীদের সব শঙ্কা উড়িয়ে দিলেন বিএসসি চেয়ারম্যান। ইন্ডেক্সটা যখন বাড়তে থাকে তখন একটা জিনিস আমরা বুঝতে পারি যে বাজারে মানুষের কনফিডেন্স লেভেল ভালো এবং বিনিয়োগের রিটার্ন বোধহয় সবাই ভালোভাবে এখন পাওয়া শুরু করেছেন। আমাদের ব্যাংকিং সেক্টর কত বড় হয়েছে দেখেন, আমাদের জিডিপি সাইজ কত বড় হয়েছে দেখেন, আমাদের মানুষের পার ক্যাপিটা ইনকাম কত বেড়েছে। সব মিলিয়ে সব জায়গায় যেই স্কেলে মার্কেট বড় হয়েছে, ক্যাপিটাল মার্কেট 10-12 বছরে সেরকম বড় হয় না। আমরা চেষ্টা করব যাতে আমরা ফ্রন্টিয়ার্স মার্কেটে পড়ে না থেকে, দেশ যেমন এলডিসি থেকে এখন মিডল ইনকাম কান্ট্রি গ্রুপে যাচ্ছে, আমরাও চাই আমাদের এখন ফ্রন্টিয়ার্স মার্কেট থেকে ইমার্জিংয়ে যেতে। তা আমরা শঙ্কার কোনো সূচক এখনো দেখতে পাইনি, বরং আমাদের লক্ষ্য অর্জনই এখন হচ্ছে আমাদের দায়িত্ব। রেকর্ডের দিনে ডিএসইতে লেনদেনও 394 কোটি টাকা বেড়েছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।